আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ দ্য ব্র্যান্ড নিউ এপিসোড। আমি ফাতিন আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজারকারী রয়েছি বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী রয়েছি, আমরা কিন্তু মোবাইলে একটা সমস্যা ফেস করে থাকি, সেটা হচ্ছে আমাদের মোবাইলে অ্যাপগুলো রিস্টার্ট হয়। এই রিস্টার্ট হওয়ার কারণে কিন্তু আমরা অনেক সমস্যা ফেস করে থাকি। তো এক ভাই আমি কিন্তু রিকোয়েস্ট করেছেন যে এটা কেন রিস্টার্ট হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো তার রিকোয়েস্ট এবং সবার আপনাদের সবার জন্য আজকে ভিডিওটা করা। তো গাইজ চলুন আজকে ভিডিওটা আমি শুরু করি, কিন্তু যাওয়ার আগে বলিনি আজকে ভিডিওটা যদি আপনারা পুরো দেখতে চান ভিডিওতে একটা ছোট লাইক করে দিবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যে পাশে থাকে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো গাইজ চলুন আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের অ্যাপগুলো রিস্টার্ট হওয়ার দুইটা কারণ রয়েছে, সেটা হলো আমরা ব্যাটারি সেভার বা পাওয়ার সেভার অন রাখি, আর একটা কারণ হলো আমরা ডেভেলপার অপশানটা অন রাখি। এই দুইটা কারণেই কিন্তু আমাদের মোবাইলের যে অ্যাপগুলো রয়েছে ওগুলো রিস্টার্ট হয়। তো প্রথমে এখানে আপনাদের যদি ব্যাটারি সেভারটা অন থাকে তাহলে আপনার এখান থেকে অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপগুলো রয়েছে ওগুলো রিস্টার্ট হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। আর পাওয়ার সেভার অন করার পরও যদি আপনাদের এই অ্যাপগুলো রিস্টার্ট হয় তাহলে আপনার কী করবেন, সরাসরি ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো এখানে আমি সেটিংয়ে চলে যাই, যাওয়ার পর আমি একটু নিচে চলে আসি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান, আপনারা যদি ডেভেলপার অপশানটা খুঁজে না পান তাহলে এখানে সার্চে ক্লিক করবেন। তারপর এখানে ডেভেলপার অপশান লিখে সার্চ করলে কিন্তু আপনার ডেভেলপার অপশানটা পেয়ে যাবেন। তো এখানে আমার ডেভেলপার অপশানটা কিন্তু নিচে রয়েছে, তো এটার উপর আমি সরাসরি ক্লিক করে দিই। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশানটা কিন্তু অন, তো এই আইকনের উপর ক্লিক করে দিই, এটা তারপর কিন্তু অফ হয়ে যাবে। তো এগুলো অফ করার পর আপনারা আপনাদের গেমের ভিতরে ঢুকবেন বা যে কোনো অ্যাপের ভিতরে ঢুকবেন। ঢুকার পর আপনার আবার মিনিমাইজ করে আবার ঢুকলে কিন্তু আপনার অ্যাপগুলো রিস্টার্ট হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। তো গাইজ আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন। তো গাইজ এখানে আমি বিদায় নিয়ে নিই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।